আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। কবিটিক বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। শিক্ষার্থীবৃন্দ, এসএসসি ভোকেশনাল 2022 পরীক্ষা কিন্তু একেবারেই সন্নিকটে, 15ই সেপ্টেম্বর। আর বেশি দিন সময় নেই, 15 থেকে 16 দিন সময় আছে। তো শিক্ষার্থীবৃন্দ, আপনাদের পরীক্ষাটা কিন্তু অনেক অনেক ভালো হওয়া চাই, কারণ শর্ট সিলেবাস, অনেক দিন সময় পেয়েছেন। একটু ভালো পরীক্ষা দিলেই কিন্তু 100% A+ পেয়ে যাবেন। তো আজকে আমি ইংলিশের একটি ডায়লগ আলোচনা করব, যে ডায়লগটা 100%ই আসার মতো, একবারেই মানে আসার মতো একটি ডায়লগ। সেটা হচ্ছে প্রথম যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা এই প্রিপারেশন, এই লাইনটা, হ্যাঁ, প্রিপারেশন, হ্যাঁ, এটা এই যে লাল কালার যেটা দিলাম, এটা প্রিপারেশন ফর এসএসসি এক্সাম। একটু দেখেন, আমরা সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা কিন্তু আপনার পড়তেই হবে, হ্যাঁ, এটা মাথায় রাখতেই হবে, এই ধরনের সৃজনশীলগুলো, প্রিপারেশন ফর এসএসসি এক্সামিনেশন। দেখেন, এখানে আমাদের আছে রাইট এ ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট দেয়ার প্রিপারেশন ফর দ্য ফাইনাল এক্সামিনেশন। হ্যাঁ, বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে দুই বন্ধুর মধ্যে কথা লিখতে হবে। এখন যদি আপনার সেখানে দুই বন্ধুর নাম লেখা থাকে, তা প্রথমে আপনি একজনের নাম ব্যবহার করবেন, আপনার নাম আর আপনার ফ্রেন্ডের নাম এখানে ব্যবহার করবেন। যদি না থাকে তাহলে লিখবেন মাই সেলফ, মানে আপনি নিজে, আর মাই ফ্রেন্ড মানে আমার বন্ধু। তো আমরা দেখছি কোনো কিছু লেখা নাই, সেক্ষেত্রে আমরা লিখলাম মাই সেলফ, মানে আমি নিজে। আমি বন্ধুকে দেখে দেখা মাত্রই বললাম হ্যালো, হোয়াট অ্যাবাউট ইউর প্রিপারেশন ফর দ্য এসএসসি এক্সাম। এখন চিন্তা করেন, এই মুহূর্তে আপনার একটা ফ্রেন্ডের সাথে দেখা হলো অনেক দিন পর, যেহেতু মাঝখানে পরীক্ষা হয় নাই, গ্যাপ ছিল, সেই ক্ষেত্রে আপনি তাকে দেখা হলে কি বলবেন, এই তোর পড়াশোনা কেমন চলছে, তোর পরীক্ষার প্রস্তুতি কেমন, এটা বলবেন না। তো এই হ্যালো, ও হে, বা এই হোয়াট অ্যাবাউট ইউর প্রিপারেশন ফর দ্য এসএসসি এক্সাম, তোর পরীক্ষা কেমন, মানে সামনের যে পরীক্ষা সে প্রস্তুতি কেমন চলছে তোর, বা প্রস্তুতি কেমন। তখন মাই ফ্রেন্ড বলতেছে, দেখেন, ভেরি ওয়েল, খুবই ভালো, ভেরি ওয়েল। তখন মাইসেল বলছে, আওয়ার এসএসসি এক্সামিনেশন ইজ নোকিং অ্যাট দ্য ডোর, আমাদের পরীক্ষা কিন্তু অনেক কাছে, অনেক সন্নিকটে, বাট কিন্তু আই ফাইন্ড এ লিটল প্রবলেম ইন ইংলিশ, কিন্তু আমি একটু সমস্যায় আছি, সেটা হচ্ছে ইংলিশ নিয়ে, আমার সমস্যা কোথায়, ইংলিশে। তখন মাই ফ্রেন্ড বলতেছে, আই হ্যাভ দ্য সেম প্রবলেম টু ইন ম্যাথমেটিক্স, সে বলছে আমারও একটু সমস্যা আছে গণিতে, মানে তোর যেমন ইংলিশে সমস্যা, আমার তেমন গণিতে সমস্যা, বলছে দেখেন গণিতেও আমার একটু সমস্যা রয়েছে গণিতে। তখন মাইসেল বলছে, আই হ্যাভ রিসিভড অল দ্য সাবজেক্ট ওয়েল, আমি সব সাবজেক্টই, আই হ্যাভ রিভাইজড অল দ্য সাবজেক্টস ওয়েল, আমি সব সাবজেক্টই ভালো করে রিভাইজ করেছি, অনুশীলন করেছি। তখন মাই ফ্রেন্ড বলতেছে, আই থিঙ্ক ইউ শুড চেক ইংলিশ ওয়েল, আমার মনে হয় তোমার ইংলিশটাই দেখা ভালো, যেহেতু তোমার কি ইংলিশে দুর্বলতা রয়েছে। তখন মাইসেল বলছে, নাও আই অ্যাম রিডিং ইংলিশ সিরিয়াসলি, আমি এখন খুব ভালো করে পড়ছি ইংলিশটা শুধু, যেহেতু আমার ইংলিশে একটু দুর্বলতা রয়েছে। মাই ফ্রেন্ড বলতেছে, রিডিং ইজ নট এনাফ, শুধু পড়াই যথেষ্ট নয়, ইউ শুড রাইট অ্যাজ ওয়েল, তোমার কিন্তু লিখতেও হবে। তার মানে একটা বিষয়ে যখন না বুঝতেছি তখন পড়ার পাশাপাশি কী করতে হবে, রাইটিংও করতে হবে। তখন মাইসেল বলতেছে, মানে আমি বলছি, হাউ এভার, যাই হোক, উইথ দ্য গ্রেস অফ অল মাইটলি আই উইল ডু ওয়েল ইন এক্সাম, বলছে আল্লাহর সর্বশক্তি মানে আল্লাহর কৃপায় আমি পরীক্ষায় ভালো করবো ইনশাল্লাহ। তখন মাইসেল বলছে, থ্যাংক ইউ, ধন্যবাদ, মাই ফ্রেন্ড বলছে, থ্যাংক ইউ, ধন্যবাদ, ওকে। তো এই যে একটা সহজ কথোপকথন, একটি আপনার ডায়ালগ, এটা কিন্তু আপনার মুখস্থ করা লাগে না, দুই থেকে তিনবার পড়ে, দুই থেকে তিনবার লিখলেই কিন্তু আপনি লিখতে পারবেন। আপনার বন্ধুর সাথে যে কথাবার্তাগুলো হয় রাস্তাঘাটে, সেই কথাগুলো লিখলেই কিন্তু হয়ে গেল, ওকে। তো এই হচ্ছে প্রিপারেশন নিয়ে কিছু কথোপকথন আলোচনা করলাম, আশা করি উপকৃত হয়েছেন। এখানে আরও কিছু ডায়লগ আছে, আপনারা এগুলো শেষ করবেন। আমি এর আগে গুড ম্যানার, ব্যাড ইফেক্ট অফ স্মোক, এগুলো দেখানোর চেষ্টা করেছিলাম, দেখিয়েছিলাম, বাকি যেগুলো আছে সেগুলো দরকার হয় আপনাদেরকে দেখিয়ে দিব। শিক্ষার্থীবৃন্দ, ডায়লগটা অবশ্যই পড়বেন মনোযোগ সহকারে। সবার পরীক্ষা ভালো হোক দোয়া করি। আসসালামু আলাইকুম।